আসসালামু আলাইকুম প্রবাস বন্ধুর নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মালয়েশিয়া কলিম্বিস্তায় যাওয়ার জন্য যারা অপেক্ষা আছেন আপনাদের জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আপনারা অনেকেই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠিত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে তখন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা জানিয়েছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুস মাহাতির মোহাম্মদকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন সব কিছু ঠিকঠাক থাকলে আগামী চার অক্টোবর বাংলাদেশ সফর করবেন বলে একটি কূটনীতিক সূত্রে জানা গেছে মাহাতীর মোহাম্মদ বাংলাদেশে আসার আগে পাকিস্তান সফর করবেন বাংলাদেশে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস ও রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন আশা করা যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এস সফরকে ডক্টর মোহাম্মদ ইউনুসের টানে উন্নয়ন কৌশলের অবস্থা আরও গভীর করবে এবং পারস্পরিক কল্যাণকর সহযোগিতা প্রসারিত করবে যা মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের স্বার্থ ও একটি অভিন্ন কল্যাণকর রাষ্ট্র নির্মাণে কাজ করতে চাইবে বাংলাদেশের পট পরিবর্তনের পর গত চোদ্দ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম খুব দ্রুত বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাতে ফোন করে এই ইচ্ছা ব্যক্ত করেছিলেন সে সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে টেলিফোনে আলাপের সময় ডক্টর মোহাম্মদ ইউনুস সংখ্যালঘু সহ সব বাংলাদেশির অধিকার রক্ষায় তার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছিলেন ডক্টর ইউনুস তাকে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে এমন সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সিগির বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছিলেন আনোয়ার ইব্রাহিমের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক দীর্ঘদিনের তাই আশা করা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা তিনি করবেন এবং যে আশা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রকাশ করেছিলেন যাতে অধিক বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় কাজের সুযোগ পান আমরা আশা করছি এ সফরের মাধ্যমে সেটিও নিশ্চিত হবে এবং মালয়েশিয়া কলিম্পিসা আপনারা খুব দ্রুতই যাওয়ার একটি রাস্তা পেয়ে যাবেন আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার হাজির হব পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ